আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে যারা দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন সো আপনাদের তিনটি পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে এবং এই তিনটি পরীক্ষা পরীক্ষার পরিবর্তিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে একটু আগে প্রকাশ করেছে তো আপনারা হয়তো ভাবতে পারেন যে তিনটি পরীক্ষা কেন আমাদের তো একটি পরীক্ষায় স্থগিত করা হয়েছিল সেটা হচ্ছে ছাব্বিশ মে দু তারিখের পরীক্ষাটি তো এই ছাব্বিশ মে দু তারিখের পরীক্ষার রুটিনটি তো তারা দিয়েছে দিয়েছে তার সঙ্গে আরও দুইটা পরীক্ষা সামনে ছিল এগুলা স্থগিত হবে এগুলারও নতুন রুটিন কিন্তু প্রকাশ করেছে সো দেখতে পাচ্ছেন এই যে তিনটা তারিখ ছাব্বিশ মে এবং পাঁচ জুন এবং দেখতে পাচ্ছ যে সাতাশ জুন দু হাজার তারিখ এই তিনটা পরীক্ষা কিন্তু স্থগিত করা হবে এবং নতুন সময়সূচি অনুযায়ী এই তিনটা পরীক্ষা নেওয়া হবে তো এই নতুন সময়সূচিটা নিয়ে আজকে কথা বলবো তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার স্থগিতকৃত ছাব্বিশ মে এবং পাঁচ জুন এবং সাতাশ জুন তারিখের পরীক্ষা নিম্নক্ত পরিবর্তিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে সো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটার সময় ঠিক আছে তো এইটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে যে একটা সময় পরীক্ষা হয় এবং এখানে দেখো এই যে ছাব্বিশ মে দু চব্বিশ তারিখের পরীক্ষাটি ছাব্বিশ মেয়ের বদলে হবে কয় তারিখে সাতাশ জুন দু হাজার তারিখে তো এখানে কিন্তু অনেকগুলো সময় তোমরা পাচ্ছ এক মাসের মতো তারপর এখানে দেখ এখানে দেখতে পাচ্ছ যে তোমরা যারা বি এ গ্রুপে আছো তাদের এই যে সাবজেক্টগুলো এগুলার পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা বিএসএসএ আসো তাদের এই সাবজেক্টগুলো হ্যাঁ তারপরে যারা বিবিএ তারপরে বিএসসি তাদের জন্য হচ্ছে এই সাবজেক্টগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে ক্লিয়ার তো তোমাদের কে কোন বিষয় নিয়ে অনার্স করতেছো সেই বিষয়ের বিষয়কোট অনুযায়ী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারপর দেখতে পাচ্ছেন যে পাঁচ জুন দু তারিখের পরীক্ষাটি হবে ছয় জুন দু তারিখ তো দেখেন একটা দিন মাত্র পিছাই দিছে হ্যাঁ তো এই যে বিএ গ্রুপের এই পরীক্ষাগুলো হবে বিষয় বিষয়কোড এবং বিষয়ের নাম লেখা আছে বিএসএসেরও সেম হ্যাঁ তারপর বিবি এরও সেম বিষয় বিষয়ে বিষয়ের নাম কোড দেওয়া আছে বিএসসিরও বিষয়ের নাম কোড দেওয়া আছে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন সাতাশ জুন দু তারিখ বৃহস্পতিবারের পরীক্ষাটি হবে উনত্রিশ জুন দু চব্বিশ তারিখ শনিবারে বিএসএস গ্রুপের অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এইটাই ছিল মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ